ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. জি, যদি এরকম হয় যেভাবে আপনি বলেছেন তাহলে তো সত্যটা প্রকাশ করা উচিত, কারণ এরকম যদি কেউ থাকে ও তো এটা চুগলি করছে মানুষের দুর্নাম। এক তো সে নিজেই এর ফলে গুণাগার হচ্ছে, আর পরিবারের মধ্যে ফাটল সৃষ্টি করছে, একজন আরেকজন থেকে বিমুখ করছে, তার কারণে বিমুখ হচ্ছে। তাই এই অবস্থায় তার মুখোশ উদ্ঘাটন করতে পারলে তো ভালো, বরং এটা গোপন রাখবেন, আপনি করবেন, এটা করণীয়। আপনার আপনি যেটা বললেন এটা করণীয়, কারণ এই অবস্থায় সে যে এটা করছে যদি সত্যই এটা হয় তাহলে সে জালিম, তাহলে সে জালিম। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উনসুর আখাকা জালিমান ও মাজলুমা, তুমি তোমার ভাইকে জালিম হলেও সাহায্য করো, মজলুম হলেও সাহায্য করো। সাহাবা একরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ننصره ان كان مظلوما, যদি সে মজলুম সাহায্য করবে এটা ঠিক আছে, কিন্তু فكيف ننصر الظالم, এরকম আর কি তার অর্থ জালিম কে কিরকম সাহায্য করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, تمنعه من الظلم فذلك نصره اياه, তুমি জালিমকে জুলুম থেকে বারণ করবে এটাই হচ্ছে তার সাহায্য। তো যদি আপনি যেটা বলছেন সত্যই এটা হয়, পরিবারের মধ্যে ফাটল, একজন আরেকজনের বিরুদ্ধে লাগায়, মিথ্যা কথা বলে, তালাতালি করে, আস্তাগফিরুল্লাহ, যদি আপনি পারেন এর মুখোশ উদ্ঘাটন করতে, তাহলে এটাই, এতে আপনি গুণাগার হবেন না, বরং সওয়াব পাবেন, কারণ আপনি জালিমকে জুলুম থেকে বাঁচালেন এবং নিজেরাও জুলমের অনিষ্ট থেকে বাঁচলেন। আর যাদেরকে, যাদের কাছে এসে সে চুগলি করছে ওরাও বাঁচল, কারণ তো বুঝতে পারছে না জুলুম, ওদের মনেও আপনাদের প্রতি বোধধারণা সৃষ্টি হবে তার কথা শুনে। এজন্য সকলকেই সচেতন থাকা দরকার, কে জালিম আর কে মজলুম, কে সৎ কে অসৎ চিনা উচিত, সচেতন হবে মানুষ। একজন এসে বলল ওনার বিরুদ্ধে, আপনি তৎক্ষণাৎ বলবেন না যে না আপনি সত্য বলেছেন, আপনার জন্য ওয়াজিব হলো আপনি আরেকজনকে মিথ্যা সাব্যস্ত করতে হলে প্রথমে যাচাই করবেন সে সত্য না মিথ্যা। শুধু একজনের কথা শুনলে হয় না, আর এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহুকে নির্দেশ দিয়েছিলেন, যদি দুজন মানুষ তোমার কাছে বিচার নিয়ে আসে তো যতক্ষণ পর্যন্ত প্রথম জনের কথা শোনার পর দ্বিতীয় জনের কথা না শুনবে ততক্ষণ পর্যন্ত তুমি ফয়সালা না দিবে, ফয়সালা দিবে না, রায় দিবে না। আলী বলেন, ফামাজিল তো কাজিম বাদ, এরপর থেকে আমি বিচারপতি হিসেবে আছি। তো আপনার পরিবারের যারা তত্ত্বাবধায়ক তাদের উচিত এটা বুঝা, একজনের কথাই শুনবো বাকি সব খারাপ, না শোনা উচিত। হয়তো সে একটু মিষ্ট ভাষায় কথা বলতে পারে, মানুষের মনকে আকৃষ্ট করতে পারে, এরকম হয়, কোনো কোনো লোক এরকম আছে। তো তাদেরকে আরও সচেতন হওয়া দরকার, এসব মিষ্টভাষীকে চেনা দরকার যারা তাড়াতাড়ি করে চুগলি করে, আর না হয় নিজেরাও
ওর জালে ফাঁসবেন, অন্য কেউ ফাঁসাবেন, এই জন্য সর্বোপরি সকলকে সচেতন হওয়া দরকার। আল্লাহ আমাদের সকলকে এরকম লোকজন থেকে হেফাজত করুন, এদের অনিষ্ট থেকে রক্ষা করুন, চুগলকুরদের অনিষ্ট থেকে রক্ষা করুন। আল্লাহুম্মা সাল্লি ওয়াসাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।